بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আলামিন ইসলামিক মিডিয়া, রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল
Allah, 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 এক
ওটা ফাঁড়ি দিয়েই বনে আদমকে বানায়া। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে কাহাকেও থাকতে দিবেন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার করে আপনি সারা কেহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন
দীর্ঘ প্রায় একটা বছর পরে পোলো গ্রাউন্ড মাঠে চরমনার নমুনার মাহফিলে প্রথম দিন শেষ বৈঠক আল্লাহ আমাদেরকে বসা দিনে আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন সুপ্রিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবিল আশাবি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার পক্ষ থেকে নেমাত পাও নেমাতের শুক্রিয়া আদায় করিও যদি নেমাতের শুক্রিয়া আদায় করতে পারো তোমাদের উপরে আমি নেমাত আরো বাড়াইয়া দেব আর নেমাত পাওয়ার পরে শুক্রিয়া যদি আদায় না করো নেমাত তো বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আজাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই, আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো শুইতে চলে আসছে। আমার আব্বাজান বলতেন, দাদাজানও বলতেন, দিনই মাহফিলে আইসা নিয়াজ যদি সহি থাকে বাড়ি বিদায় হয়ে চলে যায় আমল নামার ভিতরে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম যেন হতেই পারে না। তাহলে নিয়াজ যাদের সহি আমল নামায় লক্ষ লক্ষ নেকিও জমা হবে, এত নাকি পাওয়া যাবে জানার পরেও কিন্তু আশেপাশের লোকরা আসে নাই। না আসার কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা বলা হয়েছে চরমনের নমুনা। চরমনের নমুনা অর্থাৎ চরমনাই জিনিসটা কি আর সেখানে কি আলোচনা এবং মাহফিলের পদ্ধতিটা কি ওখানে হয় কি, এইটাই মূলত আপনাদের চাটগ্রামে চট্টগ্রামে আল্লাহর বান্দারা তাদের উদ্যোগে আলহামদুলিল্লাহ এই মাহফিল নিয়ম অনুযায়ী কয়েক বছর পর্যন্ত চলতেছে, এই বছর আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, কথা ঠিক না? চরমনায় নমুনার মাহফিল আব্বাজান বলতেন দাদাজানের কথা যে প্রথম দিন দাদাজান একটু মারিফাতের আলোচনা বেশি করতেন আর দ্বিতীয় দিন শরীয়তের আলোচনা একটু বেশি করতেন, তৃতীয় দিন সব সমষ্টিগত আলোচনা দাদাজান আব্বাজান করতেন। মারিফাত শব্দের অর্থ হল পরিচয় লাভ করা, আপনি স্বর্ণের টুকরা চেনেন না যতক্ষণ পর্যন্ত ওর পরিচয় আপনার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর প্রতি আপনার কোনো আগ্রহ গুরুত্ব বাড়বে না। যখন আপনি চিনতে পারবেন এইটা স্বর্ণের টুকরা তখন দেখবেন ওইটার প্রতি আপনার আগ্রহ জন্মে, শুধু তাই না ওইটাকে সংরক্ষণ করার জন্য আপনার সব ধরনের পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। ঠিক আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সংক্ষেপে বলতেন যে আমার ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা যে নাকি মেম্বরের পরিচয় পেয়েছে, মেম্বর সে দেখবেন মেম্বর হওয়ার জন্য ফাগুন, যে চেয়ারম্যানের পরিচয় পাইছে সে কিন্তু চেয়ারম্যান হওয়ার জন্য ফাগুন, যে এমপির পরিচয় পাইছে
সে কিন্তু এমপি হওয়ার জন্য পাগল। যে পীরের পরিচয় পাইছে সে কিন্তু পীর হওয়ার জন্য পাগল। যে মুফতি মুহাদ্দেসের পরিচয় পাইছে সে কিন্তু মুফতি মুহাদ্দেস হওয়ার জন্য পাগল। যে নাকি সুন্দর গাড়ি বাড়ির পরিচয় পাইছে সে কিন্তু গাড়ি বাড়ি করার জন্য পাগল। আমার আব্বা জান একটা ঘটনা বলতেন, যে এক মেম্বার যখনই নির্বাচন আসত তখন সে মেম্বারি নির্বাচনে দাঁড়িয়ে যেত। মেম্বারি করতে করতে এক পর্যায়ে জায়গা জমিন যা আছিল সব শেষ করছে, এখন সংসার পরিচালনা করাও কষ্ট। এখন ঘরের স্ত্রী ডাক দিয়া বলি যে ব্যাপার কি, আপনার কি মাথা কোনো খারাপ টারাপ হয়েছে নাকি? কল তা কি কলে, আপনি মেম্বারি করতে করতে আপনার সবই তো শেষ করলেন, এখন সংসার পরিচালনা করতেও কষ্ট, এরপরেও যখন মেম্বারি নির্বাচন আসে তখনই আপনি যে দাঁড়িয়ে যান, ব্যাপার কি? তখন মেম্বার বলতেছে, স্ত্রী তুমি বোঝ বাকি। কলে তা কি কলে, যখন আমার বাড়ির দরজায় আইসিয়া লোকজনের ডাক দেয়, মেম্বার সব বাড়ি আছে বলার সঙ্গে সঙ্গে আমি কি আর তখন আমি থাকি? এটাকে তুমি বোঝ, কথাটা বুঝেন নাই? আবু জাহাল নাম শোনেন নাই? যখন ওকে কতল করতেছে অর্থাৎ মাথা কাটতেছে তখনও বলতেছে আমার মাথাটা একটু বড় করে খাইটু, অর্থাৎ মরার পরেও মানুষ যখন দেখবে দেখার পরে যেন বুঝতে পারে নেতার কল্লা কি বোঝে। মইরাও তখনও তার খেয়াল হইল কল্লাটা দেখছে আমাদের নেতা কয়। বর্তমানে একদল আছেন আমাদের দেশে, মরার পরে যে ইয়ে কবরে পাশে ইয়ে ঠাস ঠাস লাথি মেরে দেন না, ওইটার পাগল, ওই লাথি খাওয়া পাগল। জোরে বলেন কথা ঠিক কি? দেখবেন একদল বের হয়েছে সম্মানের পাগল, একদল বের হয়েছে হ্যারে যদি স্লোগান না দেয় সর্বনাশ। রাগুই আমার স্লোগান দিল না, আমি কি ছোটোখাটো লোক নাকি? জোরে করেন কথা ঠিক না বেশি? ওইটা সম্মানের পাগল, ওইটা কী পাগল? সম্মানের পরিচয় পাইছি, যে টাকার পরিচয় পাইছে সে কিন্তু টাকা কামাই করার জন্য পাগল। যে নাকি বিভিন্ন কায়দায় কায়দায় যেই জিনিসের পরিচয় পাইছে ওই জিনিস সে কিভাবে আয়ত্তে আনবে এর জন্য পাগল। কথা ঠিক? ঠিক বাজার। মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। যারা দুনিয়ার বিভিন্ন বিভিন্ন কায়দায় পরিচয় পাইছে তারা দেখবেন সেই জিনিস আয়ত্তে আনার জন্য ওই জিনিসের প্রতি পাগল হয়। তাই ঠিক, যারা নাকি আল্লাহর পরিচয় পাইছে সেই বন্দাবান্দিও আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছে? প্রথমে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি মানুষ এবং জীব এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করছি, আল্লাহ বলতেছেন আমার ইবাদতের উদ্দেশ্যে। তাফসীরে জালালাইনের ভিতরে লেখছেন আয় লিয়া আরিফুন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় লাভ করার জন্য। সেই হিসেবে আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মাহবুবরা যারা আসছেন, বাজান এই চরমনের নমুনার মাফি আব্বাজান দাদাজান যে শুরু করে গেছেন, প্রথম দিন আলোচনার মূল উদ্দেশ্য হলো মারিফাতের আলোচনা, অর্থাৎ আল্লাহর পরিচয় লাভ করা। কার পরিচয় লাভ করা? আল্লাহর পরিচয় লাভ যখন আপনি করতে পারবেন তখনই তো আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা অনুযায়ী চলা আপনার জন্য সহজ হবে। আর যখন
পরিচয় লাভ করতে পারবেন না, তখন কিন্তু জোর কইরেও কিন্তু আল্লাহর হুকুম মানানো যায় না। কথা ঠিক না? ওই এক নাস্তিক, নাস্তিক বুঝেন তো, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এর কয় কি ইউনিভার্সিটি ঢাকা, ও বলতেছে যে আমার আফসুস লাগতেছে যে আমি এখনো কেন মানুষকে বুঝাতে পারলাম না আল্লাহ বলতে কিছু নাই। এই জন্য হে খুব প্রেশান, অস্থির হয়ে গেছে, কেন মানুষ এটি এখনো বোঝে না যে আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলেন আল্লাহর খাস মেহরবানি। কিছুদিনের ব্যবধানে যখন হক্কানি ওলামায়ে কেরামদের আলোচনা ওর কানে পৌঁছল, শুনতেছিল, এক পর্যায়ে সে আল্লাহর ফজল করে এখন আস্তিক হয়েছে, শুধু তাই না, এখন ইসলামের জন্য পাগল পাড়া হয়ে গেছে। আগে মূলত আল্লাহ সম্পর্কে ধারণা পরিচয় তার ছিল না, ইসলাম কি জিনিস বুঝে নাই। আমি কালকে সরাদি উদ্যান মাহফিল করছিলাম, গতকালকে তো ইউনিভার্সিটির পাশেই, আর ইউনিভার্সিটির মধ্যে বিশেষ করিয়া বর্তমানে যে পড়াশোনা করে সিংহভাগ নাস্তিক হয়ে বের হয়, বলেন কথা ঠিক না বেটি? তখন বলছিলাম যে হ্যাঁ, ইউনিভার্সিটি সহ উল্লেখযোগ্য শিক্ষিত আমার বাবারা মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, এই টুপি মাথায় দিছি এখন মাথায় আমাদের কিছু নাই, এই লম্বা জামা গায়ে দিছি এখন তো আমাদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, সব বুদ্ধি হয়েছে হ্যাঁ মধ্যে খারাই খারাই মতে, আর এখন বুদ্ধিমান হয়েছে সবচেয়ে বড়। বলে কথা ঠিক না বেটি? তা কালকে বলছিলাম যাই মিয়া, তুমি মানুষ দাবি করো, মানহুষ, যার ভিতরে মানবতা আছে, যার ভিতরে হুশ আছে, এই কি আছে যেটা মান ইজ্জত হুশ যার ভিতরে আছে, এটা তো মানুষ কয়। তাই বেটা তুই দাঁড়াই দাঁড়াই মানুষের ভিতরে খারাইয়ে দাও সারিয়া প্রসাব, তাহলে তুই তোর ভিতরে কিসের মানবতা আছে আর তোর কিসের হুশ আছে বেটা? এই তুই কি পশু না মানুষ? একটা পশু তো রাস্তায় দাঁড়াই দাঁড়াই প্রসাব করে, আর তুমি যদি সমস্ত মানুষের ভিতরে দাঁড়াই দাঁড়াই প্রসাব করো, তাহলে তোমার ভিতরে পশুর ভিতরে পার্থক্য না? হ্যাঁ, আরে বোঝা লাগবে। কালকে বলছিলাম যে মনে করছো হুজুররা কিছু বুঝি না, আমরা যা বুঝি এর ধারে কাছে তোমরা যাইতে পারো, তোমরা বুঝছে শুনো ওই কী হইছ, একটু হইছ কেমনে খাবা কেমনে বাঁচবা, এই কেমনে এই জীবনটার আজ্ঞে মুত্যে কাটাইয়া এইবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইয়ে মরিয়া মাটির সঙ্গে মিলিয়া শেষ, যেটার চিন্তা হুবহু পশু। কি কথা ঠিক না বলি? মানুষ কাকে বলে এটা বোঝা লাগবে। এবার কালকে অনেক উদাহরণ দিয়ে বলছিলাম, ওদিক তো আমি আলোচনায় যাবো না, খুব মোটামুটি সংক্ষেপ বলছিলাম যে এই বেটা ইঞ্জিনিয়ার হইলে যে মানুষ হওয়া যায়, ডাক্তার হইলে যে মানুষ হওয়া যায়, অমুক অমুক সমুক সাহেব হইলে যে মানুষ হওয়া যায়, তাইলে একটা লাল বল্লাকে মানুষ বলা লাগে, একটা বান্দরকে মানুষ বলা লাগে, একটা অমুক অমুক পশুরে মানুষ বলা লাগে। কী জোরে বলেন কথা ঠিক না বেটি? তাহলে বোঝা গেল ইঞ্জিনিয়ার হইলেই তাকে মানুষ বলা যায় না, ডাক্তার হইলেই তাকে মানুষ বলা যায় না, অমুক সমুক টমুক হইলেই মানুষ বলা যায় না। মানুষ কাকে বলে? যেই মানুষ চিন্তা করবে আমি ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করলাম কোথায়, আমাকে বানাইলো কে, কেন বানাইলো, আমার বানাবার উদ্দেশ্য কী, এই পরিচয় যে লাভ করতে পারবে, এইটা যে বুঝতে পারবে, সে হলো মানুষ। আচ্ছা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো মারে বা শব্দরা তো পরিচয় লাভ করার কথা ঠিক না? দেখবেন পরিচয় এমন এক জিনিস, আপনি বিবাহ করার আগে বহু মেয়েদের ব্যাপারে আপনার প্রস্তাব আসছে না, কিন্তু সব মেয়েদের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয়েছে? ধরেন একটা মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হওয়ার পরে এখন ওই মেয়ের সঙ্গে আপনি ওঠা বসা করতে করতে, তার সঙ্গে কথাবার্তা বলতে বলতে, তার সঙ্গে চলাফেরা করতে করতে, স্বাভাবিক পর্যায়ে তার একটা পরিচয় আপনার ভিতরে ঢুকছে এবং আপনার পরিচয় তার ভিতরে ঢুকছে। ঢোকার কারণে এখন দেখবেন আপনার স্ত্রী যদি একটু অসুস্থ হয় তখন আপনার মুখটাও কালো হয়ে যায়, তখন আপনার চলাফেরার গতি ঠিক থাকে না, আপনার চোখ থেকে পানি টপটপ করে পড়তে থাকে। যদি জিজ্ঞেস করে ব্যাপার কি আপনার কি হইল, কলে আমার স্ত্রী বড় অসুস্থ, কথা ঠিক? ওদিকে দেখবেন যেই প্রস্তাবের মাধ্যমে আপনার বিবাহ বন্ধন হয়েছিল এই প্রস্তাব তো অন্য মেয়েদের ব্যাপারেও আসছিল, কিন্তু সেই মেয়েরা যদি মারাও যায় তাহলে আপনার তো চোখে পানি তো দূরে একটু দুশ্চিন্তাও তো আসে না, কারণ কি তাদের সাথে পরিচয় হয় নাই। বলেন
ওই মেয়েদের সাথে আপনার পরিচয় না হওয়ার কারণে ওই মেয়েদের ব্যাপারে আপনার কিন্তু কোনো ব্যথাও জমে নাই, কিন্তু যেই স্ত্রীর ব্যাপারে আপনার পরিচয় লাভ হয়েছে সেই স্ত্রীর সুবিধা অসুবিধা ঘটার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ক্রিয়া শুরু হয়ে যায়। কি বাজান কথা ঠিক? এই যে আমার বাজানদেরকে বলবো, আমরা দুনিয়ার পরিচয় পাইছি, আগেই বলছিলাম, এই জন্য দুনিয়া কামাইয়ের জন্য আজকে ধরাকে সরাগান মনে করি না, অনেকে রাত্রকে রাত্র মনে করি না, দিনকে দিন মনে করি না, নাউজুবিল্লাহ, এমনকি মানুষ মাইরা ক্ষমতায় যাইতেও পশুরা চিন্তা করে না, কারণ ওই ক্ষমতার পরিচয় পেয়েছে। এর জন্য দেখবেন মানুষকে দিনে দুপুরে মাইরে ফেলায়, জোরে করে নাউজুবিল্লাহ। কি বাজান কথা ঠিক কি না? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, এই পরিচয় তো দুইটা, একটা হলো দুনিয়ার পরিচয় আর একটা হলো আখেরাতের পরিচয়, জোরে বলে কথা ঠিক কি না? একটা হইলো তোমার নেতা নেত্রীর পরিচয় আর একটা হইলো আমার মাওলার পরিচয়, একটা হইলো তোমার টাকার পরিচয়, ক্ষমতার পরিচয়, এই সম্পদের পরিচয়, এবার পাঁচতলা বিল্ডিংয়ের পরিচয়, আর একটা হইলো আমার মাওলার পরিচয়, জোরে বলে কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই এস কিন্তু মহাব্বত কিন্তু দুই ধরনের, একটা হলো মাজাজি আর একটা হলো হাকিকি। কি জোরে বলে কথা ঠিক কি না? মাজাজি কাকে বলে? দেখতে না দেখতে শেষ হয়, কি কথা কয়। আর হাকিকি কাকে বলে? যেটা আল্লাহর ফজল করবে কোনো দিন শেষ না। কি জোরে বলে মাজান কথা ঠিক না? ঠিক। এই জন্যই বলতেছিলাম, একদল কিন্তু বর্তমানে বের হয়েছে মারফাত বাজান শরিয়াত হাকিকাত, এই যে আপনারা শোনেন থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আসলে মারফাত এবং শরিয়াত এই দুইটা জিনিস ভিন্ন না, দুইটা একই জিনিস। ফল তা কেমন? যেমন আপনার নাম আব্দুল করিম আর পর্দালে আমার মা বোনদের নাম রহিমা খাতুন, আয়েশা, অমুক টমুক, আছে না নাই? এই যে আব্দুল করিম এই যে নামটা আসলো, এটা কি একটা জিনিস মিলে তার নাম না দুইটা জিনিস মিলে হয়েছে? একটা হলো আপনার রূহ আর একটা হলো আপনার শরীর, এই দুইটা ছাড়া কি আব্দুল করিম বলা যায়? বলেন তো, আপনার ভিতরে যদি রূহ না থাকে আপনাকে কি আব্দুল করিম বলবে না আব্দুল করিমের লাশ বলবে? তাহলে আব্দুল করিম কিন্তু আর বলবে না। আর যদি আপনার শরীর না থাকে সেখানে কি রূহ থাকবে? তাহলে তো রূহ তার রূহ জগতে চলে যাবে। দুইটা জিনিস মিলে যেরকম নাকি আব্দুল করিম, ঠিক শরিয়াত এবং মারফাত এই দুইটা মিললেই তার নাম হলো শরিয়াত, এই দুইটা মিললে তার নাম কি শরিয়াত। এখন ওলামায়ে কেরাম আগের যুগে দুইটা এলেমকে দুইটা আমলকে ভিন্ন বিভিন্ন তারা এরা সমাজের ভিতরে প্রকাশ করছে, অর্থাৎ জাহেরা আমল যেটা বাহ্যিক আমল সেইটাকে তারা বলতেন শরিয়াত, আর এর গোপনীয় যে একটা আমল আছে যেটা দেখা যায় না ওটাকে ওলামায়ে কেরাম আমরা বলতেন মারিফাত, জোরে বলেন কথা ঠিক কি না? যেমন দুধ দেখা যায়, দুধের ভিতরে যে মাখন আছে এটা কি দেখা যায়? তাহলে দুধটা হলো শরিয়াত কিন্তু ওর ভিতরে যে মাখন আছে এইটা হলো মারিফাত, জোরে বলেন কথা ঠিক কি না? নামাজের ভিতরে আপনি রুকুতে গেছেন, সেজদায় গেছেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে পড়ছেন, এইটা বাহ্যিকভাবে দেখা যায় না, শোনা যায় না, এইটা হলো শরিয়াত। কিন্তু নামাজের ভিতরে একটা মারিফাত আছে যেটাকে খুশু খুজু হুজুরি কলব, লা সলাতা ইল্লা বি হুজুরি কলব, অর্থাৎ তোমার নামাজ হবে না হুজুরি কলব ছাড়া, এই অবস্থানটা হয়েছে মারিফাত, জোরে বলেন কথা ঠিক কি না? আমার বাজানদেরকে বলবো, এখন যদি কেউ বলেন যে হুজুর আমি বাহ্যিকভাবে তো নামাজে দাঁড় হয়েছি, রুকুতে গেছি, সেজদায় গেছি, কিরাত পড়ছি, হুজুর বিভিন্ন তাসবি তাহলিল আদায় করছি, কিন্তু আমার নামাজ হয় নাই কেন? তোমার নামাজের ভিতরে ওই যে মারিফাত যেটাকে বলা হয় খুশু খুজু, এইটা তোমার নামাজের ভিতরে উপস্থিত না থাকার কারণে তোমার পুরা নামাজটাই হয় নাই। কি জোরে বলেন কথা ঠিক কি না? বাজার এই জন্য মাসালা হইল, পুরা নামাজের ভিতরে আপনার এক মুহূর্তের জন্যও যদি আপনার দিলটা আল্লাহমুখী না হয়, একাগ্রতা না আসে, খুশু খুজু তৈরি না হয়, তাহলে আপনার পুরো নামাজটাই হবে না। আর যদি এরকম দুই রাকাত নামাজ আপনি জীবনে পড়তে পারেন, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্যও
আপনার দিলটা এদিক ওদিকে ঘুরে নাই, আপনার দিলটা আল্লাহ মুখী হয়ে রয়েছে, এরকম দুই রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। বলেন কথা ঠিক কিনা? এখন এই যে অবস্থানটা, এটা কি বাহ্যিক না বিতর্গত? এটা কি দেখা যায়? এই জোরে বলেন কথা ঠিক না ঠিক বাজান? কিন্তু একদল কিন্তু বর্তমানে বের হয়েছে, এরা কিন্তু শরীয়তের দ্বার ধারে না, শরীয়তের এরা বলে আমরা মারেফাতে কামেল, আমরা কেটে কামেল। আর হেরা বলতে চায় যে মূলই তো হইল মারেফা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ লা ইয়ানজুর ইলা সুয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা নিয়্যাতিকুম আও কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার জাহেরা বাহ্যিক আমলের দিকে তাকিয়ে থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের অবস্থান এবং তোমার নিয়াতের উপরে তাকিয়ে থাকেন। যে তুমি নামাজটা পড়তেছো লোক দেখাবার জন্য না আল্লাহর উদ্দেশ্যে, এই অবস্থানটা তো তোমার বাহিরে দেখা যায় না, এটা তো তোমার ভিতরে দেখা যায়। তার এইটা ভিতরে অবস্থানটা দিলের অবস্থান, তা আল্লাহ রাব্বুল আলামিন চাই থাকে কোথায়? এই জন্য এই মারেফাতের দাবিদাররা ওরা বলে হুজুর তাইলে আগে দিল ঠিক করতে হইবে, আগে কি ঠিক করতে হইবে, এরপরে হুজুর দিল ঠিক না করলে তো কোনো আমলের মূল্য নাই। কি জোরে বলেন? এই জন্য কিন্তু ওরা নামাজ পড়ে না, জোরে কি পড়ে না, রোজাও রাখে না, পর্দাও করে না। এরপরে আরও তো বিভিন্ন কায়দা কায়দায় বেরোইছে, বলে আজকে দুনিয়ার ভিতরে যদি আজকে মেয়েদের সঙ্গে ছেলেদের একত্রিত উঠা বসা না হয়, তাহলে ওই মজা যদি না পায়, তাহলে এসকে হাকিকি মাওলার মারিফাত মহব্বতের যে কি মূল্য এইটা বসবে কেন? জোরে বলেন মাউস। এগুলো হয়েছে খবিসের দল, শয়তানের দল। কিসের দল? শয়তানের দল। এই শয়তানগুলো বলতেছে যে আমরা মারেফাতের দাবিদার, আগে দিল ঠিক করব তারপরে আমরা নামাজ পড়ব, কথা ঠিক? আমার আব্বাজার রহমতুল্লাহ একটা সংক্ষেপ উদাহরণ দিয়ে বলতেন যে তোমার ভিতরে মারেফাত কীভাবে আসবে, তুমি দিনের পথে কীভাবে চলবা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইয়া প্র্যাকটিক্যাল আল্লাহর হাবিব শিক্ষা দেয় না আমাদেরকে, কথা কর না শিক্ষা দেয় নাই? শুধু তাই না, আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাইরেক্ট নামাজ পড়ার বলছেন, পড়া বলছেন যে তোমার নামাজ হয় নাই, তুমি আমার নামাজ পড়ো। আবার কি পড়ো? আল্লাহ হাবিব দেখছেন আবার দ্বিতীয়বার কেছে নামাজ হয় নাই, আবার পড়ো। কলে হুজুর কেমনে পড়বো? কলে যেইভাবে আমি নামাজ পড়ি এইভাবে নামাজ পড়ো। হুজুরে বলেন কথা ঠিক, বাজান কথা ঠিক। তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠাইয়া কীভাবে দিনের পথে চলতে হইবে, কীভাবে মারেফাত অর্জন করতে হইবে, কীভাবে শরীয়ত অর্জন করতে হইবে, কীভাবে হাকিকত অর্জন করতে হইবে, কীভাবে তরিকাতের রাস্তায় চলতে হবে, এটা আল্লাহর হাবিব ডাইরেক্ট সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়া আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিয়তু লাকুমুল ইসলামা দীনা, এইটা ঘোষণা দিয়া আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে মদিনা শরীফ রওজা পাকে শুয়ে আছে। কথা ঠিক না ভাই? আমরা হইলাম তার নায়েব। আমরা কি নায়েব? মানে প্রতিনিধি। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমাম মালিক রহমাতুল্লাহ নাম শুনছেন? এই আল্লাহর বান্দা শুনছেন? উল্লেখযোগ্য ইমামের ভিতরে কয়জন? এর ভিতরে একজন হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই। তিনি বলতেছেন যে এক শ্রেণীর বর্তমানে বের হয়েছে, এরা শরিয়াত মানে না মারফাতের দাবিদার। কি মানে না? মুখ খুলে বললেন কি দাবিদার? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এই আকীদা যারা পোষণ করবে ওরা ডাইরেক্ট কাফের। ওরা ডাইরেক্ট কি? যদি কন যে শরিয়াত মানে না মারিফাতের দাবিদার, ওটা কি কাফের? কথা ঠিক? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে নাকি শরিয়াত মানলো মারিফাত মানলো না, ওইটা ফাসেক। ওইটা কি ফাসেক? ভালো করে বুঝছেন, যে নাকি শরিয়াত মানলো না মারেফাতের দাবিদার, ওটা কি কাফের? আর যে নাকি শরিয়াত মানলো মারেফাত অস্বীকার করলো, এটা কি ফাসেক? ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা,
ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন, যারা নাকি শরীয়ত এবং মারেফাত অর্থাৎ বাহ্যিক আমল এবং গোপনীয় আমলকে যারা একত্রিত করতে পারবে তারা হইল মুহাক্কিক, তারা হইল কামেল, তারা হইল পূর্ণ। কথা ঠিক না ভাই? তাহলে আমার বাজানদেরকে বলবো যে বাহ্যিক আমলও যেরকম লাগবে এবং বিতর্গত আমলও সেইভাবে লাগবে না? লাগবে না, লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো যারা নাকি মারিফাতের দাবিদার এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বললিয়া আমার সাধারণ আমার বাবাদেরকে আমার পর্দালে মা বোনদেরকে বিভ্রান্তি কইরা সব জাহান্নামের রাস্তার দিকে রওনা করেছে। এই কথা ঠিক না? এই জন্য খুব সতর্ক অবস্থায় কিন্তু পা বাড়াতে হবে। আমার আব্বাদুল্লাহ বলতেন ওরে খবিসের দল, হ্যাঁ কলে ওরা বলে যে হুজুর যারা শরিয়াতের দাবিদার দাবিদার এরা হইল নারিকেলের সোবলা সাবায়। কি সোবলা সাবায়? আচ্ছা নারিকেলের সোবলা ওর ভিতরে কোনো মজা আছে না কষ? নারিকেলের সোবলা সাবাই দেখেন নাই? কষ না মজা? আসলে মুরগি প্রকৃত নারিকেলের স্বাদ কোথায়? ভিতরে না? পানি মজা, এবার লেওয়া থাকলে লেওয়া মজা, নারিকেল থাকলে নারিকেল মজা, এইবার দিয়ে এবার ফোপড়া হয় ফোপড়া মজা, কি সবই তো মজা কমলে ভিতরে আর উপরে সব কষ। তাই ওই মারিফাতের দাবিদার যেগুলো নামাজ নাই রোজা নাই ওদের ভিতরে মাল ঢোকছে। এখন হেরা কইতে আছে যে শরিয়তি আলিমরা হইলো সোলা সাবলায় নারিকেলের অর্থাৎ কষ পায় আর প্রকৃত নারিকেলের স্বাদ পাই হইলাম আমরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মারফাতের দাবিদাররা স্বাদ তো আসলে পায়। আমার আব্বাজান আমাদের একটা উদাহরণ দিয়ে বলতেন, যদি না কথাটা শুনতে না হাস আসতে চায় কিন্তু কথা বাস্ত কলে ওরে বেকুবের দলেরা আজকে প্রায় যুগ বছর পর্যন্ত, ১২ বছর পর্যন্ত, ১৬ বছর পর্যন্ত, ১৮-২০ বছর পর্যন্ত কোরআন এবং হাদিস পড়াশোনা করলাম আমরা। কি কোরআন এবং হাদিস পড়াশোনা আলেমরা করলো না? আচ্ছা তাহলে যারা পড়াশোনা করলো তারা কোরআন এবং হাদিসের পরিচয়, কোরআন এবং হাদিসের মারিফাত, কোরআন এবং হাদিসের মূল ভেদ হেরা পায় নাই। আর যাদের পেটের ভিতরে বোমা মারলে কি মারলে? একটা সুরা ফাতেহা সহিভাবে বের হয় না ওরা বলে কোরআন এবং হাদিসের মজা পাইছে। জোরে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ওরা মজা একটা পাইছে। আমার আব্বাজান বলতেন যে তুমি মিষ্টি খাও, এখন মিষ্টি দেখলে অনেকে খাইতে মন চায় না, লোভ আসে না? এখন মিষ্টির কথা শুনি আর মুখে তো লালা আসতে আছে। এখন সে করবে কি? দিশে কাছে পায় না। এখন বলতেছে তুমি মিষ্টি খাইলে লাভ হইবে কি? আসলে প্রকৃত মিষ্টি স্বাদ পাই আমি, যে খায় হে মিষ্টি স্বাদ পায় না, আর একজনে দেখে লালাসা দেওয়ার গেলে হে বলে স্বাদ পায়। বাংলা কথা বোঝে কায়দা নাকি? কোরআন এবং হাদিস পড়লো ওলামাই কেরাম আমরা, আমরা কোরআন হাদিস পরিচয় পাই নাই। আর যাদের পেটে বোমা মারলো সুরা ফাতেহা সহিভাবে বের হয় না হেরা বলে কোরআন এবং হাদিসে সব মজা পেয়েছে। আসলে মজা একটা পাইছে ওই যে মিষ্টি আর একজনে খায় ওইটা দেখে ওর মুখে লালা আসছে, ওইটার স্বাদ আর গেলে ওই মজাটা পাইছে, আসলে প্রকৃত মিষ্টির স্বাদ পায় না। কি বাজান কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মারফাতের দাবিদাররা ওরা কিন্তু বিভিন্ন কথাবার্তা মাঝে মধ্যে বলে, কলে হুজুর কালাম হইল ৯০,০০০, কয় হাজার মুখ খুললে কথা কইয়ে, আরে এই এইগুলোর দিকে ওরা ধোকা দেয়, ধোকা দিয়ে মানুষকে বেঈমান বানায়। কলে কালাম কয় হাজার? কলে শরিয়াতি আলেম আমাদেরকে বলে, আমরা বলি জানি ৩০,০০০, আর ওরা বলে জানে ৬০,০০০, ওরা জানে কত? তাহলে আমাদের সে অনেক ওরা বিজ্ঞ, ওরা অনেক বেশি জানে না, আমরা তো কম জানি। এবং এই যে আপনার আলিফ লাম মিম সহ কতগুলো এরকম অক্ষর আছে না, যেইটার অর্থ এবং মতলব আল্লাহ ভালো জানে। কী কথা কর না? ওরা বলে যে শরিয়াতে আলেমরা ব্যাখ্যা করে এইটা, কিন্তু ওর যে মূল মগজ এইটা জানি আমরা। যদি বলেন এই যে আমার বাজানদেরকে বলবো, আমি আব্বাজান বলতে যে সর্বনাশ, দেখেন কীভাবে মানুষের ইমান নষ্ট করে। যদি আল্লাহর কালাম ৯০,০০০ হয়, আচ্ছা বলেন তো নবী রসুল পয়গাম্বরের সংখ্যা কত? ১,২৪ অথবা ২,২৪? কী বাজান কথা ঠিক না ভাই? ঠিক।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক নবী রসুল পয়গম্বরের সঙ্গে একটা করেও কথা কয় নাই? আমরা কথা বোঝেন নাই নাকি? কি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রসুলের সঙ্গে আল্লাহ কথা কয় নাই? আচ্ছা, একটা করেও যদি ধরে তাহলে আল্লাহর কালাম হওয়া লাগে 24,000, 1,24,000 অথবা 2,24,000। বাজার কথা ঠিক? 90,000 হইলে কই? কথা বোঝেন? অথবা 1,24,000 হইবে নাহলে 2,24,000 হইবে? একটা করে কথা কইলো ওরা 90,000 হইলে কই? কলে হুজুর পাইছো কি হাজানেন না? কলে যে আল্লাহর হাবিবে সবে মেয়েরাজে গেছিল তখন ওই সবে মেয়েরাজে আল্লাহর সঙ্গে কথা হয়েছে 90,000। আচ্ছা, তোমার যে 90,000 কথা হয়েছে, বলেন তো বাজান, আল্লাহর হাবিব যখন সবে মেয়েরাজে গেছিলেন তখন আল্লাহর হাবিবের সঙ্গে ছিল কে? মুখ হইল কথা কয়? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ছাড়া কেউ ছিল? হ্যাঁ, তাহলে দুইজন আল্লাহর রসুল এবং জিব্রাইল আমিন দুইজন পথ চলতেছে। এমন জায়গায় যে ইয়ে পৌঁছল, এখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ, এখন আপনার সামনে একা পথ চলতে হবে, এখন আমার সামনে এক পা দেওয়ার ক্ষমতা নাই, যদি আমি সামনে পা বাড়াই আমি জৈলা ফুইরা সারকার হইয়া শেষ হইয়া যাব, এখন আপনার একা চলা লাগবে। তখন আল্লাহর হাবিব তার সঙ্গে জিব্রাইল আমিনও যাইতে বাজান, ভালো করে বোঝেন, যাইতে পারছে? তাহলে এখন চলে কে? একা আল্লাহ রসুল। এখন নির্জন, লোক নাই, জন নাই, আল্লাহ রসুলের ভয় করে না? কি ভয় ভয় লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহর হাবিব তার কানে পৌঁছে দিয়েছিল। আল্লাহ নবী বুঝলেন আবু বকর আমার সাথে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ রসুল কথা বললেন, তখন কেউ ছিল? তখন আল্লাহর হাবিবের সঙ্গে কথা কত হইল আল্লাহর সঙ্গে? এইটা ওই বেদাতি ল্যাংডা যেগুলো নামাজ নেই রোজা না, ওই আর ছিল কেডা? কথা কর না, এ মুখ খুলে কথা কইতে হইবে। ওই ল্যাংডারে কোনটা আছে যেগুলো নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, সুন্নাত নাই, কিছু নাই, পর্দা নাই, ওই এর ল্যাংডারে আছে কোনটা? একটাও ছিল? তাইলে যদি না থাকে আল্লাহর হাবিব সবে মেয়েরাজ আল্লাহর সঙ্গে কি কি কথা হয়েছে সব আল্লাহর হাবিব দুনিয়াতে এসে জানায় না? কথা কইয়েন জানাইছে? বরং আল্লাহ রসুল বলছিলেন আমি সবে মেয়েরাজে যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীদেরকে নিয়ে আমি ইমামতি করে নামাজ পড়াইছি। এইটা শুইনা আবু জাহাল্লা সহ ওই গ্রুপ চিন্তা করলো সর্বনাশ, সুযোগ তো একটা আল্লাহ মিলাইছি, আল্লাহ তো কয় না মিলাইছে একটা, কলে মোহাম্মদের কোনো দিক দিয়ে বিতর্কিত করা যায় না। তাহলে এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষ বিশ্বাস করবে যে এইটা সম্ভব না, কেন দুনিয়ার ঘড়ির কাঁটা যেই জায়গায় ওই জায়গায় ছিল, এর ভিতরে বছরকে বছর সময় চলে গেছে, ঘড়ির কাঁটার জায়গা থেকে লড়ে নাই। তাহলে এইটা যদি কেউ কয় তাহলে এইটা কেউ বিশ্বাস করে? কথা কন না কা জোরে কান করে। এখন আবু জাহিল্লারা শুরু করলো, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীদের লই নামাজ পড়াইছে মুহাম্মদ, তাইলে বলো তো মুহাম্মদের জিগাইও, বা তুমি মুহাম্মদ তুমি বলো বাইতুল মুকাদ্দাসের জানলা কয়টা দরজা কয়টা কও দেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নামাজ পড়াইতে হে কি বইয়ে বইয়ে জালনা দরজা করছে কায়দারা বসে? হ্যাঁ, এখন বিপদে পড়ছে না? হ্যাঁ, আল্লাহ রসুল বলতেছে মাবুদ গো বিপদে দি পড়ছে, এখন আমি কেমনে বলবো বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিব্রাইল যাও। হ্যাঁ জিব্রাইল যাও না, যাইয়া টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে উঠাইয়া আমার হাবিবের সামনে ধরো, এবং ধরো এবং তুমি আমার হাবিবের সামনে ঘুরাও, আমার হাবিব সচক্ষে দেখবে কয়টা জানলা কয়টা দরজা কয়টা শীত। এ আবু জাহিল্লা আমার কা শোন, বাইতুল মুকাদ্দাসের এই কয়টা দরজা, এই কয়টা জানালা, এই কয়টা শীত আছে? কলে ব্যাপার কি বললো কিভাবে? হ্যাঁ বাজান কি বুঝলেন? এইরকম ভাবে ওই সময় তো কোনো এই ল্যাংটা ফকির ছিল না, ছিল তাহলে আল্লাহর লাগে কয়টা কি কথা হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সব জানাইয়ে দেয় নাই? না দেয় নাই। আসলে মূল কথা হলো এই যে বাজান, আসলে মানুষের ইমান ধ্বংস করার জন্য, নফসের খোরাকির জন্য মহিলাদের সঙ্গে ডলাডলি কইরা
ওই নফসের খোরাকি কামাই করার জন্য মূলত সম্পূর্ণ একটা ধোঁকাবাজি পন্থা আবিষ্কার, আসলে মূলত সম্পূর্ণ জার পাবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান খুব সতর্ক অবস্থায় কিন্তু চলা লাগবে, কারণ আল্লাহ রসুল একদিন জমিনের উপরে একটা সোজা দাগ দিছিলেন, দাগ দিয়া ওই দাগের চতুর্পাশে কতগুলো আঁকা ফাঁকা দাগ দিস। জিজ্ঞাসা করেন সাহাবাই কেরাম তোমরা বুঝতে পারছো? হুজুর বুঝি নেই তো। বলে সোজা দাগটা কি আর এই আঁকা ফাঁকাগুলো কি? বলে হুজুর বুঝি নেই। বলে এই সোজা যে দাগটা দেখো, এটা সিরাতাল মুস্তাকিম, ডাইরেক্ট বেহেশতের রাস্তা। আর যে আশেপাশে যে দাগগুলো দেখো, এগুলো প্রত্যেকটা ভ্রান্ত পথ, প্রত্যেক রাস্তার মাথায় মাথায় শয়তান বই বই বন্ধু আসো, রওনা করছে বন্ধু আসো, আইসে ডাক দিয়া যে নাকি ওই সোজা রাস্তার এদিকে ওদিকে ঢুকবে, আস্তে ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খুব সতর্ক অবশ্যই চলা লাগবে বাজান। আর আমি কালকে সরওয়ারদানি উদ্যানে বলছিলাম, বাজান দলাদলি ছাড়েন তো, এই দল ফলটা করবেন কি? যদি কেউ কবর পরিষদের আমি সর্বনের মরি কি মাপ পাইবেন না? আমি অমুক বাবার লোক, আমি অমুক গ্রুপের লোক, কোনো পরিচয় কবরে নাই। আর বাজান দুনিয়া থেকে একবার যদি কেউ কবরে যেয়ে ঠইকে বসে, আবার দুনিয়াতে এসে যেতবার আশা আছে কাকা? তাও নাই। তা যদি নাই থাকে, তাইলে এই দুনিয়া থাকা অবস্থায় ওই স্থায়ী জিন্দগি আখেরাত তার ব্যাপারে চিন্তা ভাবনা করে পরিচয় নিয়ে মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি করিয়াই কিন্তু কবরে যাওয়া লাগবে। কবরে কিন্তু এই প্রশ্ন নাই যে তুমি সর্বনায়ের মুরিদ কিনা, তুমি এই ফুরফুরার লোক কিনা, তুমি জৈনপুরের লোক কিনা, তুমি তাবলিকের লোক কিনা, তুমি অমুক অমুক টমুকের লোক কিনা, এই পরিচয় কিন্তু কবরে নেই বাবা। কি যেরকম আছে তা যদি নাই থেকে থাকে, আমি বলতেছিলাম মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। জোরে বলেন কি? কী কী পরিচয়? এখন কার পরিচয় লাভ করবেন? এখন দুনিয়ার পরিচয় পাইছে দুনিয়া কামাইয়ের জন্য ভাগো, যে আল্লাহর পরিচয় পাইছে আল্লাহকে পাওয়ার জন্য ভাগো। আগেই বলছিলাম কি বলি নাই, মানুষ মানুষকে মহব্বত করে এই বাজান বিভিন্ন কারণে। যেমন আপনি অসুবিধার মধ্যে পড়ছেন, তখন একজনে আপনাকে অসুবিধার সময় টাকা দিল, আপনার সহযোগিতা করলো, অটোমেটিক সেই লোকটার প্রতি একটা মায়া আসে না কি? যেরকম বাজান আসে এইভাবে দেখবেন, এরকম এরকম কারণে কারণে কিন্তু মানুষ মানুষের প্রতি দয়া আসে। আচ্ছা বলেন তো, আমার মাওলার যে প্রতিটা ক্ষেত্রে যেই গুণগুলো যেই চরিত্রের কারণে মানুষ মানুষের পাগল হয়, প্রত্যেকটা গুণের ব্যাপারে আমার মাওলা সর্ব ঊর্ধ্বে না? এই কথা কন্যা বাজান না ঊর্ধ্বে না? আজকে দল করে, দলের জন্য জীবন দেয়, রক্ত দেয় দেয় না, টাকা পয়সা খরচ করে, কিন্তু যখন স্বার্থের ব্যাঘাত ঘটে তখন কিন্তু দেখবেন একটা লাঠি মারিয়া দল থেকে তাকে ফেলাই দেয়, এমনকি দলীয় লোকেরা দলীয় লোকরে মারিয়াও ফেলায়। এমনকি বাজান মায়ের সে সন্তানের প্রতি মহব্বত দুনিয়ায় দ্বিতীয় কেউ আছে? কিন্তু দেখবেন এই বাংলাদেশের ভিতরে বহু ঘটনা আছে না, যে সন্তান মাকে মারিয়ে ফেলাইছে, আবার মা সন্তানকে মারাই ফেলাইছে, বাপ সন্তানকে মারছে, আবার সন্তান বাপকে মারছে, এই ঘটনা আছে অহরহ বহুত ঘটনা। সম্পর্ক স্বার্থের কারণে, স্বার্থ নাই সম্পর্ক যেরকম আছে ঠিক বাজার। এইভাবে দেখবেন যে কোনো জায়গায় যে দুনিয়ার হাকিকত একটু পর্যালোচনা করবেন, তখনই দেখবেন যে ওরা সম্পূর্ণ একটা ফাঁকি ধোঁকাবাজি, অস্তিত্ব নাই। কিন্তু বাজান আমার মাওলার তোমার আমার মায়া, তোমার আমার ফলে দয়া, কি পরিবার! একটু মাঝে মাঝে একটু মোরাকাবা করা লাগে না? একটু চক্ষু বন্ধ করে চিন্তা করা লাগে না? কি জোরে কর না, কি জোরে কেন লাগে, কি লাগে না? এই ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত যদি তুমি গণনা করো, কিয়ামত পর্যন্ত গণনা করবা, কোনো দিন আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবানা। আল্লাহর বান্দারা পারবেন? একটু মাঝে মাঝে একটু চিন্তা করেন, তুমি আর আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম বাজান, তখন তোমার আমার আপন মায়ের পেটের ভিতরে কে ছিল? একটু মুখ খুলে কইতে কষ্ট লাগে? অনেক মানুষ অন্ধ দুনিয়ার ভিতরে তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর বলে হুজুর আমাকে মাওলা অন্ধ বানাইলো,
আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার। আপনাকে আমার মাওলায় সুন্দর দুইটা চক্ষু দান করলো, আপনি কত সুন্দরভাবে দুনিয়াকে দেখেন। বাজান এই চক্ষু দান করলো নেয়ামতকার, একটু মুখ খুললে আল্লাহর কথা কওয়া লাগবে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান অনেক বোমা মানুষ কথা বলতে পারে না, তোমার আমার সামনে আউ করিয়া চিল্লায়, আর ওর বুকে কত জ্বালা, ওর বুকে কত ব্যথা, ওর ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মাওলায় জবান দিয়া কথা বলার তৌফিক দান করলো, এই যে কথা বলার শক্তি দান করলো কে? আরে মুখ খুললে একটা আল্লাহ ডাকতে পারো না, কষ্ট লাগে? এই নেয়ামত দান করলো কে? বাজান কত বাচ্চাদেরকে আমাদের সামনে নিয়ে আসে হুজুর, এই ছেলেটা ভালো মন্দ কিছু বোঝে না, হুজুর ওর জন্য একটু দোয়া করে, তখন চোখের পানি রাখা যায় না। আমার মালে ইচ্ছা করলেও তো তোমাকে আমাকে এরকম ভাবে তৈরি করতে পারতো কি পারতো না? তোমাকে আমাকে এত সুন্দর ব্রেন দান করলো নেয়ামত কার? হ্যাঁ, আল্লাহু আকবার। বাজান রে ফি আহসানি তাকওয়িম, আমাকে তোমাকে মাওলা কত সুন্দরভাবে তৈরি করলো, একটু মাঝে মধ্যে একটু চিন্তা করে মোরা কাবাক করো। বাজান অনেক অন্ধ আমাদের সামনে এবং বিভিন্ন জায়গায় কান দেয়ার বলে আর মাওলার দরবারে শুকরিয়া আদায় করে, সেদিনকার বাজান এক আমাদের দায়িত্বশীল হঠাৎ এখন চোখে দেখে না, মুরব্বী হয়ে গেছে, আমার কাছে আসে এমনভাবে কান্না শুরু করলো, হুজুর আমি অমু মরহুম আল্লাহর কুতুবরে কত খাওয়াইছি, কত তার পিছনে দৌড়েছি, হুজুর এখন আমি চোখে দেখি না। এই কথা বলে আমি বললাম আল্লাহ, যখন আফসোস করি করে, হুজুর আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, আমার মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়, এই দোয়াটা হুজুর আপনার কাছে চাই। আর তারা এরকমভাবে মাওলাকে ডাকে আর বলে, মাবুদ গো তুমি আমায় অন্ধ করলে তাতে কোনো দুঃখ না, অন্ধকারের মাঝে মাসু তোমার যেন আমি তালাশ করে পাই। বাজান এই চক্ষু দান করলো নেয়ামত আমার মাওলার, জবান দিয়া কথা বললাম নেয়ামত আমার মাওলার, ব্রেন দিয়ে পড়াশোনা করলাম সাহেব হইলাম, ব্যবসা বাণিজ্য করলাম নেয়ামত কার? নেয়ামত আমার মাওলার। বাজান রে এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া আফসুস করেন মাওলার দরবারে কান্দে, দুই চোখ দিয়ে টপ টপ করিয়া পানি পড়ে, আর বলে মাবুদ গো তুমি আমাকে এমন গরিব বানাইলা, তুমি আমাকে একজোড়া জুতা কেনারও তৌফিক দাও নাই, মাওলা তুমি এরকম গরিবে তুমি আমাকে বানাইলা। এই আফসুস করে দুই চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দে। ওই আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বের হইল, দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা একটা পেয়ালা নিয়ে হাত পাইতে রয়েছে, ওর দুইটা পাউই আমার মাওলা দেয় নাই, ওর দুইটা পাউই নাই। তখনই আল্লাহর বান্দা মাওলার দরবারে বলে মাবুদ গো আমার চেয়ে নেমো খারাম তো আর দুনিয়ায় হইতে পারে না, তুমি আমাকে যে দুইটা পাও দান করছো, তুমি তো আমাকে পয়সা দাও না, এই আফসোসে আমি কান্দি, তুমি তো তোমার এই বন্দার পাওই দাও নাই, তুমি তো আমাকে নেমাত পাও দান করলা, আসলেই তো আমার চেয়ে নেমো খারাম আর দুনিয়ায় হইতে পারে না। এই কথা বললে আল্লাহর বান্দা কান্দে, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা কইর, কারণ বাজান রে মোরাকাবা করলে আল্লাহু আকবার মাওলার পরিচয় মাওলার মহব্বত তোমার ভিতরে আসতে থাকবে। এই জন্য হাদিসের ভিতরে আসে তাফাক্কারু ফি খালকিল্লাহ
ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আমার মাওলার মাখলুকার সম্পর্কে চিন্তা করো, আমার মাওলা সম্পর্কে চিন্তা করতে যেও না, কারণ বাজার মাওলা সম্পর্কে চিন্তা করার শক্তি জ্ঞান আমার মাওলা তোমার আমার ব্রেনের ভিতরে দান করে নাই। জোরে বলো কথা ঠিক কিনা। আর মাওলার মাখলুকার সম্পর্কে যদি চিন্তা করো, দেখবা বাজার ওই মাখলুকার সম্পর্কে চিন্তা করতে করতে ওই মাখলুকাতের খালেকের পরিচয় তোমার ভিতরে এসে যায়। বাজান যদি মাঝে মধ্যে একটু চিন্তা করো, সূর্যের দিকে তাকাইয়া থাকো, আমার মাওলা এই সূর্যটা কিভাবে বানাইল, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য দুনিয়ার থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, এই দুনিয়ার থেকে প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই সূর্য যখন তাপ যেদিকে বেশি, উপরের দিকে তাপ কম, নিচের দিকে, এই সূর্যের দিকে এত তাপ, কত বরফের স্তর আছে, কত বিভিন্ন ধরনের স্তর পার হইয়া এই সূর্য যখন দুনিয়ার ভিতরে গরমের দিন দুপুরে তাপ দেওয়া শুরু করে, তুমি আর আমি সূর্যের তাপে পাগলের মতো উঠে দৌড় দেই, সূর্যের তাপ সহ্য করা যায় না। এই সূর্য কে বানাইলো, এই সূর্যের তাপ আগুন কে তৈরি করলো, এই সূর্যের ভিতরে তাপ জ্বালাবার জন্য কে জ্বালাইল, এই আগুনের তাপ কে তৈরি করলো। নদীর পাশে যাইয়া দেখো, নদীর পানিগুলা ভাটা জোয়ার হইতেছে, কে ভাটা জোয়ার করে? হঠাৎ দেখি ভাটা হইলে পানি কোথায় চইলা যায়, আবার যখন জ্বর হয় কোথার থেকে পানি আইসা যায়। আমার সাগর মাওলা কিভাবে বানাইল? বাজান সাগরের পানির ভিতরে দেখবা এক পাশে সাদা আর এক পাশে বাজান একেবারে খোলা, একই সমন তারা চলতেছে, একটার সঙ্গে একটার করে মিক্স হয় না। এইভাবে আমার মাওলা কিভাবে সমুদ্রের ভিতরে চালাইল? বাজান বৈজ্ঞানিকরা আবিষ্কার করলো যে ওই বড় বড় অ্যাটম বোম সমুদ্রের ভিতরে পরীক্ষা করা যাবে না, কারণ সমুদ্রের তলদেশে বড় বড় বাগান, ওই বাগানগুলো আমার মাওলা কেন বানাইল, সমুদ্র আমার মাওলা কেন বানাইল? তামাম দুনিয়ার সমস্ত ময়লা আবর্জনা যখন সমুদ্রের ভিতরে চইলা যায়, বাজান সমুদ্রের পানি আমার মাওলাই এত নোনা বানাইল, সব যাওয়ার সঙ্গে সঙ্গে রিফাইন করিয়া আবার তোমার কাছে পাঠাইয়া দেয়। বাজান ওই তলদেশে যে গাছগুলো আছে, ওই গাছগুলো এমনভাবে অক্সিজেন তৈরি করে, বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে যদি ওই বোমা পরীক্ষা যদি সমুদ্রের ভিতরে করো, ওই বোমার আঘাতে নিচের সমুদ্রের বাগানগুলো নষ্ট হইয়া যাবে, আর ওই বাগানগুলো নষ্ট হইলে মানুষ আর দুনিয়ায় বাস করতে পারবে না, সব মানুষ মারা যাবে। দেখো আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে লালন পালন করার জন্য কিভাবে তৈরি করলো, এই সমুদ্রকে বানাইলো, এই মাছকে তৈরি করলো, এই গাবি গরুটাকে কে তৈরি করলো? বাজান গাবি গরুর ভিতর থেকে এমন সুন্দর দুধ আমার মাওলা পাঠাইল, গাবি গরুর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রসাবের রং অন্য ধরনের, এই সাদা দবদবে দুধ কোথার থেকে আসলো? যেই দুধের ভিতরে রক্তের রং নাই, গোবরের গন্ধ নাই, প্রসাবের কোনো ঘেরান নাই, এই দুধকে পাঠাইল, তখনই পরিচয় এসে যাইবে এই পাঠাইন না মালিক আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমার নিজের দিকে তাকাও, অবিল আফা কি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা মন্দি তুই নিজের দিকে তাকাবার পরিচয় পাইয়া যাবি। আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে সৃষ্টি করলো বাবা? তোমার আমার সবসময় মুখের ভিতরে লালা আসতে থাকে, কারণ মুখের ভিতরে যদি লালা না আসে তোমার জিহ্বা তো চলতে পারবে না, জিহ্বা আটকা পড়িয়া মানুষ মারা যাবে। বাজান আবার যখন খানা খাইতে বসো, দেখবা এমন বেদরকভাবে তোমার মুখে লালা আসে, ওই পরিমাণ লালা যদি তোমার মুখে না আসতো তোমার খাদ্য মিস কইরা গলার ভিতর থেকে পেটে নেওয়া যাইত না। তাহলে খানার সময় লালা বেশি আসলো, সব সময় তোমার কম কমাইছে জিহ্বাটাকে চালু রাখলো। বাজান আবার ওই রকম লালা যদি অনেক সময় আসতো বা সব সময় আসতো, মানুষ সমাজের ভিতরে চলাফেরা করতে পারতো না,
বাজারে কিছুদিন আগে একটা সন্তান নিয়ে আসে আমার সামনে, ওর চেহারা দেখতে এত সুন্দর, কিন্তু আর জামা কাপড় সবসময় 24 ঘন্টা টপ 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 করে লালা পড়তেই আছে। যত ডাক্তারের কাছে নেয় ওর লালা নিয়ন্ত্রণ করতে পারে না। এত সুন্দর বাচ্চাটা, আমার মাওলা যদি তোমাকে আমাকে কন্ট্রোল অবস্থান না তৈরি করত, তখন তুমি আর আমি সমাজের ভিতরে চলার কোনো শক্তি ছিল না। বাজান, এই যে অবস্থান তৈরি করে তোমাকে আমাকে মাওলা সুন্দর একটা সুরাতে বানাইয়া চালাইল, এই কারিগর কে? কপাল পুরা নজরে কর কে? আমার মাওলার পরিচয় পাই তোলে তোর নিজের দিকে তাকা। বাজান, তোমার মা তোমার সন্তান প্রসব করলো, তোমাকে দুনিয়াতে প্রসব করার পরে মাও দুর্বল সন্তানও দুর্বল। জোরে বলো, কথা ঠিক না বেঠি? এতটুক ছোট বাচ্চা মা তার কোলের পাশে নিয়ে ঘুমাইয়া থাকে। বাজান রে, ঘুমের ভিতরে মানুষ আধা মরা। এ ঘুমের ভিতরে মানুষ কি? জোরে মুখ খুলে বলো কি? ঘুমের ভিতরে কি মানুষের কোনো হুশ থাকে না কি রে বাজান? ওই ছোট বাচ্চাটাকে মাঝে পেটের কাছে নিয়ে পিঠের কাছে নিয়ে ঘুমাইলো, ঘুমের ভিতরে আমার মা এদিক ওদিকে ওলট পালট করতে পারে কি পারে না? বাজান, মায়ের পেটের নিচে যে ছোট বাচ্চাটা পইরা যায়, ওই বাচ্চাটা তো চ্যাপটা হইয়া মারা যাওয়ার কথা। বাজান রে, দুনিয়ার কোনো যুক্তি নাই, ওই বাচ্চাটা যাকে মা পাশে নিয়ে পালল, ওই বাচ্চাটার মুখের ভিতরে যদি মায়ের হাত পইরা যায়, বাচ্চার শক্তিও নাই, ওই হাত কানা বাচ্চা সরাইয়া দেবে, আর মুখ দিয়ে বলতেও পারে না, মা গো আমি কিন্তু মইরা গেলাম, আমার আপনার হাত কানা সরাইয়া না, আমার শ্বাস কিন্তু বন্ধ হইয়া যাইতেছে, এই কথা বলার শক্তিও নাই, সরাইয়া দেওয়ার শক্তিও নাই। আসলে নিয়ম অনুযায়ী কোনো মানুষ দুনিয়া তো বাইচে এত বড় হওয়ার কথাই ছিল না, কিন্তু বাজা মনে করছেন যে না এটাই নিয়ম না। মাঝে মধ্যে আমার মাওলা আবার দেখায় কিছু মায়ের পেটের নিচে, পেটের পিঠের নিচে পইরা অনেক বাচ্চা কিন্তু চ্যাপটাও হইয়া গেছে, এরকম ঘটনা কিন্তু মাঝে মধ্যে মাওলা দুই একটা দেখায়। বাজান, তুমি যে আমি এত সুন্দরভাবে কিভাবে বড় হইলাম, মনে করছো মায়ের হাত বুঝি তোমার মুখের উপরে পড়ে নাই? বাজান, অনেক সময় মায়ের হাত তোমার মুখের উপরে পড়িয়া যাইতেই পারে, কিন্তু তুমি বলতেও পারো না সরাইতেও পারো না, তাইলে তোমার হাত কে সরাইলো? মায়ের হাত সরাই তোমাকে কে বাঁচাইলো? আমার মাওলা ডাক দিয়ে বলো, ওরে নে মুখারাম, লা তাখুযু হুসিনাতু ওয়ালা নাওম, হে বন্দা বান্দি তুমি ঘুমাও, আমি মাওলার ঘুমো নাই জিমানিও নাই, তোমার হাতখানা যখন তোর মুখের উপরে পইরা গেল, তোর মায়ের হাতখানা আমি মাওলা কুদরতি হাতের দ্বারা সরাইয়া দিছিলাম আমি। এই জন্য আর বাজানদেরকে বলবো, বাজান রে আমার মাওলাকে চেনো, পরিচয় নিয়ে তারপর কবরে যাও, কারণ আমার মাওলার পরিচয় যদি একবার আইসা যায়, বাজান ওই বন্দা বান্দে কিন্তু আমার মাওলার হুকুম পালন করার জন্য পাগল হইয়া যাবে। যাদের জন্য আজকে পাগল হইছ, একটু মাঝে মধ্যে তাদের সম্পর্কটু চিন্তা করো, স্বার্থ আছে সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্কও নাই। হে পর্দাল আমার মা বোনের, তুমি যদি মারা যাও, তোমার স্বামী যদি যুবক থাকে, অন্য মেয়েকে বিবাহ করে তিনি আনন্দ ফুর্তিতে লিপ্ত হবে, আর তুমি যে জঙ্গলের ভিতরে থাকবা, কই তোমার খবর তো আর নিতে পারবে না। এ পুরুষেরা এরকমভাবে, ও আমার বড় পর্দালে মা বোনেরা, এরকমভাবে যদি তুমি স্বামী যুবক বয়সে মারা যায়, মেয়েরা বাদ যদি অল্প বয়স থাকে বাধ্যই অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসতে হয়, তখন বাজান তুমি যে অন্ধকার কবরে শুয়ে রইলা, ওই নতুন স্বামী নিয়ে আসে আনন্দ ফুর্তিতে লিপ্ত হবে, তোমার কবরের খবর নিতে পারবে না।
যদি সন্তানদেরকে দিনদার বানাইয়া না যাইতে পারো, ওই সন্তানরা তোমার সম্পদ নিয়ে লুটপাট করবে। বাজান তোমার কবরের পাশে যাইয়া একটু যে বলবে রব্বির হাম হুমা কামা রব্বানি সগীরা, এইটাও যদি তোমার কপালের নসিবে জুটবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মাওলা তোমাকে আমাকে কত দয়া করিয়া কত মায়া করিয়া লালন পালন করলো, এরপরে আমার মাওলার দয়া তোমার আমার উপরে কত, আমার মাওলার মায়া তোমার আমার উপরে কত। বাজান রে, আজকে মায়ের সঙ্গে বড় বড় অন্যায় একটা দুইটা তিনটা করার পরে ওই মা সন্তানকে দু লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, বাপ তার সন্তানকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, বন্ধু তার বন্ধু তো কাইটা বন্ধু বন্ধুকেও মাইরে ফেলায়। বাজান এরকমভাবে এরকমের সম্পর্ক স্বার্থ না থাকলে আর থাকে না। আমার মাওলার সমস্ত নেমা তুমি আর আমি ভোগ করলাম, আমার মাওলার নাফারমানি করলাম, আমার মাওলার বিরুদ্ধাচারণ করলাম, কই আমার মাওলা তোমাকে আমাকে তোমাকে আমাকে আমার মাওলার জমিন থেকে তোমাকে আমাকে একদিন ভাগাইয়াও দেয় নাই, আসমানের থেকেও ভাগাইয়া দেয় নাই। আমার মাওলা তোমাকে আমাকে রাগ কইরা বিভিন্ন কায়দায় উঠাইয়া বিভিন্ন কায়দায় জাহান্নামে ফেলাইয়া দেয় নাই। আমার মাওলা বরঞ্চ তোমার আমার দিকে তাকাইয়া বলতেছে, বান্দা বান্দি উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বাজা বাজা হারসে হাস্তি বাজা, দরকা ফেরো গেবরো ভূতপুরুস্তি বাজা, ইদারগাহে মাদারগাহে নাউমদিনি সদবারগার তওবা শিকাস্তি বাজা। আমার মাওলা ডাক দিয়ে বলে, আব্দুল করিম ও রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুণা কইরা থাকো, তুই যদি গুনার পর গুণা এমনকি সেরেকিও কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার আল্লাহু আকবার নৈরাশার দরবার না, তুই যখন তোর দেলটাকে ভাঙিও তুই পাহাড় পরিমাণ গুণা নিও, যখন তোর দুই হাত তুলে দু চোখের পানি ফালাইয়া আমাকে ডাক দেবে আল্লাহ, নাফরমান তোমার দরবারে হাজির, মাবুদ গো আমার গুনাহ কোনো শেষ নাই, তবু একটা সীমা আছে সংখ্যা আছে, তোমার রহমতের সীমাও নাই সংখ্যাও নাই, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। আমার মাওলা ডাক দিয়া বলে, তুই যখন আমাকে আল্লাহ কইয়া ডাক দাও, আমি তোর ডাক সহ্য করতে পারি না, আমি তোকে তোর আল্লাহু আকবার মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, তুই যখন হাইটে হাইটে আমাকে পাওয়ার জন্য রওনা করো, আমার রহমত দৌড়িয়ে যাই তোকে তাই না, আমার রহমতের কুদরতি কোলে জায়গা দিয়ে দেব, আরে তোরকে আমি মাফ করব শুধু তাই না, তোর গুনাকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, কার মায়ার কারণ আমার মাওলাকে ভুলছ, কোন শান্তির সম্পদের কারণে আমার মাওলাকে ভুলছ, বাজান যাদের পিছনে পড়ে আমার মাওলাকে ভুলছ সব কিন্তু ফাঁকি। আর আমার মাওলা মায়ের পেটেও আপন আমার মাওলা, কবরও কিন্তু আপন আমার মাওলা, কেয়ামতের ময়দানেও কিন্তু আপন আমার মাওলা। বাজান রে, পৌঁছেরাতে মিজানে আপন কিন্তু আমার মাওলা, তখন আমার মাওলা যদি তোমাকে আমাকে তার কুদরাতি কোলের ভিতরে টাই না জাগা না যায়, নবীরা পর্যন্ত আশা হারাইয়া বলবে, নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ হি নাফসি নাফসি,
মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়াইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কান্দে আর বলে রব্বি হাবলি উম্মতি, মাবুদ গো আপনি আমার উম্মতকে আগে বাঁচাও। আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মত খাইয়া ফেলে, আমি রসুল আপনার ইজ্জতে জালালের কসম খাইয়া বললাম আমি রসুল আপনার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাবিব গো মাথা উঠাও, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারো। ছিটানি মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত 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 করে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলবে মাবুদ গো এত কোটি ফেরেশতা জাহান্নামকে ধরিয়া রাখতে পারে না, এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারলো, এ কোন কুদরতি পানি। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব গো এ কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দি আপনার উম্মতেরা যারা দুনিয়া থাকো অবস্থায় জাহান্নামের ভয়, আমার আজাব ও গজবের ভয়, যারা চোখের থেকে পানি ফালাইয়া কাঁদছে, সেই চোখের পানি হইল এই পানি। আমার বাজানদেরকে বলবো, আরে মা বোনদেরকে বলবো, বাজানরে আমার মাওলার পরিচয় নিয়ে তারপর কবরে রওনা করো। আজকে যাদের পরিচয় পাইয়া জীবন শেষ করতে আসো, বাজানে কিন্তু সব ফাঁকি আর ফাঁকি। আর যদি আমার মাওলার পরিচয় নিয়ে আমার মাওলার মহাব্বত ভিতরে বসাতে পারো, দেখবা আল্লাহর ফজলে দুনিয়াতেও বাদশাহ আখেরাতেও বাদশাহ, দুনিয়াও কোনো সম্মানের শেষে নাই, আখেরাতেও আমার মাওলা সম্মানিত কইরা উঠাইবে। আজকে দুনিয়া তোমার মায়া এত জমল, আর আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন এসকে মাওলা কায় কো মাজলালা বুও, এসকে মাওলা বেহতারাজলালা বুও। আজকে দুনিয়া সাধারণ একটা মেয়ের পাগল হইয়া যদি ঘর বাড়ি ছাড়তে পারে, মেয়েরা ছেলের পাগল হইয়া যদি ঘর বাড়ি আনন্দ ছাড়তে পারে, আজকে মেম্বারের চেয়ারম্যানের জন্য যদি আজকে দিন রাত্রকে রাত্র দিন না বলে, আমার মাওলার মায়া মোহাব্বত কি এত কম হইয়া গেল, আমার মাওলার মোহাব্বতে পইরা আমার মাওলার মায়ার কারণে বান্দা বান্দি কেন আমার মাওলার হুকুম পালন করতে পারবে না। আমার মাওলা তো দাবি করছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমি মাওলাকে বেশি মহব্বত করে। যারা মুমিন তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই নাই রে বাজান, তাদের কাছে হাঁটতে চলতে খাইতে লইতে সব সময় তাদের খেয়াল কোন কাজে আমার মাওলা খুশি, কোন কাজে আমার মাওলা বেজা। যেই কাজে আমার মাওলা বেজা আমি জীবন গেলেও ওই রাস্তায় আমি হাঁটবো না, আর যেই কাজে আমার মাওলা খুশি যত বিপদ আসুক না কেন ওই কাজ আমি বাদ দেব না। ঠিক বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান সরমনায় নমুরার মাফি, বাজান প্রথম দিন একটু মারেফাতের আলোচনা বেশি হয়, মারেফার সম্পর্কে আলোচনার সংক্ষেপ আলোচনা করা হইল। বাজান মাওলার কাছে মূলত দোয়া করো, মাবুদ গো আপনি মাবুদ গো আপনার খাস মহাব্বত আপনার প্রিয়জনের মহাব্বত আমাদের কলবের ভিতরে আপনি বসাইয়া দেন, এরকম যদি মাওলার কাছে দোয়া করতে পারো, আমার মাওলা কিন্তু ওয়াদা করছেন উনি আস্তাব জিবলাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, আর বাজানায় তিন দিন শোয়া তিন দিন পর্যন্ত বাজান, এখানে অনেক আল্লাহওয়ালারা থাকবে, অনেক জাকিরিনরা থাকবে,
অনেক আল্লাহর খাস খাস বন্দা বান্দিরা থাকবে, তাদের সঙ্গে সময় কাটাইলে ভাজান আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন সময় তার রহমতের নজর আসবে সেটা তো আমাদের জানা নাই রে ভাজান। আর বেহুদা সময় না কাটাইয়া সব সময় দিনের ফেকেরের ভিতরে থাইকো, জেকেরের ভিতরে থাইকো, মোরাকাবার ভিতরে থাইকো, আর মন কি বুঝায় যে মন রে বছরকে বছর চইলা গেল, আল্লাহ যখন সুযোগ মিলাইয়াই দেশে এই তিন দিন সোয়া তিন দিন পর্যন্ত সব সময় যেন আমার আমূল নামান্যে কি জমা হয় এইভাবে আমি চেষ্টা করতে থাকব এবং আমার ভাইদেরকে দাওয়াত দিয়া তাদেরকে দিনে আলোচনা এবং আমার সদিকীন বন্ধদের সঙ্গে বসাবো। যদি আল্লাহর ফজলে করমে সে দিনদার হইয়া যায় তার নেকির এক বাজান কেয়ামত পর্যন্ত একটা নেকির অংশ তোমার আমূল নামে জমা হইতে থাকবে। আমি আমার বাজানদের জন্য দোয়া করি, পর্দালে মা বোনদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই মাহফিলকে দিনের জন্য কবুল করে নেয়, এই মাহফিলকে আল্লাহ যেন হেদায়তের জরিয়া বানাইয়া দেয়। এখানে যারা আলোচনা করবে তারা যেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এখলাস নিয়ে আলোচনা করতে পারে এবং আলোচনার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে একটা সই দিনের বুঝদান করে এবং আল্লাহ যেন আমাদেরকে তার খাস অলি বানাইয়া তারপরে যেন এখান থেকে ফেরত দেয়, আর উনি না বানাইয়া যেন আমাদেরকে মাওলা ফেরত না দেয়। আল্লাহুম্মা আমিন। এরপর দালে মা বোনেরা আপনি মাওলার কাছে কান দেওয়ার মাপ চাও আর বলো মাবুদ গো তুমি তোমার পরিচয় আমাদের কলবের ভিতরে বসাইয়া দাও, তোমার মহাব্বত আমাদের কলবের ভিতরে বসাইয়া দাও, মাবুদ গো দুনিয়ার মহাব্বত আমাদের দিল থেকে কমাইয়া দাও, তোমার মহাব্বত আমাদের কলবের ভিতরে বাড়াইয়া দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়েন, যখন ডাক দিবেন ইমান সহকারে ডাক দিয়েন, আল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়তে জরিয়া বানাইয়া দিয়েন, মাবুদ গো আমাদের কাউকে আপনার অলি না বানাইয়া ফেরত দিয়েন না। আমাদের হাত তুলছি আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে তাদের কবরকে বেহেস্তের বাগান বানাইয়া দিয়েন, মাবুদ গো আমরা তারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দিয়েন, বিপদাবাদ থেকে হেফাজতে রাখিয়েন, যাদের উচরে মাহফিল হইল চেষ্টাখানি সাহায্যে আমরা উপস্থিত হইয়া গেলাম, সবাইকে আপনার খাস মেহরবানির নজরে নিয়ে নেন সভাপতি সুবোধনা করে কবুল করে নিয়েন। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم كلمات طيبة كلمات طيبة لا إله لا إله إلا الله إلا الله محمد رسول الله محمد رسول الله كلمات شهادة كلمات شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله الحمد لله الله قبول করুক সবাই اللهم آمين এই জন্য দোয়া করি আল্লাহ যেন খাঁটি মুসলমান হিসেবে কবুল করে আলহামদুলিল্লাহ। এখন যাই হোক এখন তো আজকের জন্য মাহফিল এখানেই শেষ আলহামদুলিল্লাহ।